ক্লাসে শিস দেওয়ার অপরাধে ছাত্রদের মাথা চুল কেটে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। প্রতিবাদে সরব অভিভাবকেরা। দক্ষিণেশ্বর এলাকায় একটি স্কুলের ঘটনা। স্কুলের ক্লাসে শিস দেওয়ার অপরাধে ছজন ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে। ঘটনায় আতঙ্কিত ছাত্রেরা। প্রধান শিক্ষিকার এই অমানবিকতায় সরব হয়েছেন ছাত্র ও অভিভাবকেরা। জানা গেছে, দক্ষিণেশ্বর আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে শিস দেওয়ার ঘটনা ঘটে। সেই সময় ক্লাসে যিনি শিক্ষিকা ছিলেন তিনি জানতে চান কোন ছাত্র শিস দিয়েছে, কিন্তু কেউ স্বীকার করেনি। এরপর সন্দেহবশত ছজন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারের ঘরে নিয়ে যান ওই শিক্ষিকা। প্রধান শিক্ষিকার সামনেও কেউ ঘটনার কথা স্বীকার না করলে তিনি সন্দেহের বশে ওই ছাত্রদের নিজের হাতে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন বলে অভিযোগ। এই ঘটনার পর যে সমস্ত ছাত্রদের মাথার চুল কেটে দিয়েছেন প্রধান শিক্ষিকা, সে সমস্ত ছাত্রেরা যথেষ্ট আতঙ্কিত ও ভীত। আমরা ক্লাস করছিলাম ভৌতবিজ্ঞানে, এবার ম্যাম আমাদেরকে ভৌতবিজ্ঞানে অঙ্ক বোঝাচ্ছিল। এবার ম্যাম পিছন ঘুরে যে বোর্ডে অঙ্ক করাতে যাবে, সেই সময় একজনকে পিছন দিক দিয়ে সিটি মারে। এবার এই সিটি মারে বলে ম্যাম পিছনে ঘুরে বলেন, কে সিটি মেরেছো বলো। এবার কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করতে চায় না। তা বলছে, তাহলে যখন তোমরা স্বীকার করতে পারবে না তাহলে সবাই তোমরা টিসি নাও। আমি বলি, ম্যাম আমাকে আপনি টিসিও দিয়ে দিন, যাই করুন, আমি তাও বলবো আমি করিনি। আর তারপর ম্যাম বলে, ঠিক আছে তুমি দাঁড়াও। আমার পাশের জন যে বসেছিল সে তাকে ছেড়ে দিলেন, বললেন তুমি করনি তুমি চলে যাও। একে যখন দোষ দিচ্ছে একে দাঁড়াতে বলে একটু। তা আমি দাঁড়িয়েছিলাম। তা ম্যাম সবাইকে 6 থেকে 7 জনকে বাইরে নিয়ে গিয়ে ম্যামের ঘরের বাইরে বড় কাঁচি দিয়ে চুল কেটে দেয়। হ্যাঁ, ভয় তো লাগছে, এমনিভাবে চুল কেটে দিল, তারপর রাস্তা দিয়ে আসবো কী হয় সেটা ভাবছিলাম। কিন্তু আমার বন্ধু কাছে রুমাল ছিল বলে সেই রুমাল মাথায় দিয়ে এসেছিলাম। অভিভাবকদের দাবি, শাস্তি অনেক রকম হতে পারে কিন্তু এই ধরনের শাস্তি তারা কোনোভাবে মন থেকে মেনে নিতে পারছেন না। প্রধান শিক্ষিকার শাস্তির দাবিও জানিয়েছেন অভিভাবকেরা। চুলটা কেটেছে পিছনের বেঞ্চ থেকে কেউ একজন সিটি দিয়েছে, কিন্তু সিটিটা কে দিয়েছে সেটা বিচার বিবেচনা না করে 6 জন ছাত্রর চুল কেটে নেওয়া হলো। তো এটা কি কোনো স্কুলের টিচারের শাস্তি দেওয়া? উনি মারতে পারতেন, উনি গার্জেন কল যখন করেছিলেন উনি বলতে পারতেন আপনারা না আসলে আমরা স্টুডেন্টদের ছাড়বো না, বা উনি রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখতে পারতেন, কান ধরে দাঁড় করিয়ে রাখতেন। উনি বলতেন প্রধান শিক্ষক, উনি এমনভাবে চুলটা কেটেছেন যে আমার ছেলে তো চোর ডাকাত না, বা কোনো ইফটিজিং করে আসেনি যে উনি ওইভাবে চুলটা কাটবেন। একটা একজন শিক্ষিকা, ওনার অধিকার আছে, রাইটস আছে, স্টুডেন্টরা যদি স্কুলের মধ্যে কোনো অন্যায় করে থাকে তাকে শাস্তি দেওয়ার। কিন্তু শাস্তি মানে এই না যে একটা ক্লাস 9-এর স্টুডেন্টদের এইভাবে চুল কেটে নেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণেশ্বর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।